স্ক্রিনে দেখানো পিকচারের মতো আপনিও যদি আপনার পিকচারকে এডিট করতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। অ্যাট ফার্স্ট আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে ফটো ল্যাব। ফটো ল্যাব লিখে সার্চ করার পর এরকম একটা অ্যাপস আপনার সামনে শো করবে। এখানে দেখুন ওপেন লেখা আছে, তার মানে এই অ্যাপসটা অলরেডি আমার ফোনে ইনস্টল করা আছে। আপনারা ফার্স্ট ইনস্টল করে নেবেন। আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। উপরে দেখুন তিনটা স্টেজ আছে, টপ, ট্রেন্ডিং, রিসেন্ট। প্রত্যেকটা স্টেজে অজস্র ফিচার আছে। এখান থেকে যে ফিচারটা আপনার ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন। অ্যাট ফার্স্ট আমি টপ সিলেক্ট করলাম। এখান থেকে আমি এই পিকচারটাকে সিলেক্ট করে দিলাম। এটা পিকচারকে সিলেক্ট করার পর আপনার গ্যালারিতে থাকা পিকচারগুলো এখানে অটোমেটিক্যালি শো করবে। এখান থেকে আপনি এই ফেসটাকে লক্ষ্য করুন। আমি মেহজাবিনের পিকচারটাকে এডিট করব, তাই এটাকে সিলেক্ট করে দিলাম। রাইট সাইডে নিচে দেখুন একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। এখানে একটু লোড নেবে। এই অপশনটুকু স্ক্রিন রেকর্ডে শো করে না, জাস্ট 30 সেকেন্ড ওয়েট করবেন। 30 সেকেন্ড ওয়েট করার পর পিকচারটা অটোমেটিক্যালি এডিট হয়ে যাবে। রাইট সাইডে উপরে 3-ডট মেনু আছে, 3-ডটে ক্লিক করবেন। 3-ডটে ক্লিক করার পর এখানে দেখুন সেভ টু ডিভাইস লেখা আছে, এই সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। পিকচারটা দেখুন এডিট হয়ে গেছে। এভাবে যদি আপনি আপনার পিকচারটাকে সরাসরি গ্যালারিতে সেভ করতে চান তাহলে নিচে দেখুন ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। বাট এই যে পিকচারের উপরে এখানে দেখুন আপনি যে ফটো ল্যাব অ্যাপসটা দ্বারা পিকচারটাকে এডিট করলেন সেই ফটো ল্যাব অ্যাপসের আইকন শো করতেছে। আপনি যদি এই আইকনটাকে রিমুভ করতে চান তাহলে এই আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে নট নাও, নট নাও থেকে ইয়েস। এখানে একটা বিজ্ঞাপন শো করবে। বিজ্ঞাপনটা শেষ হলে রাইট সাইডে উপরে দেখুন ক্রস মার্ক আছে, ক্রস মার্কে ক্লিক করবেন। ক্রস মার্কে ক্লিক করার পর পিকচারটাকে লক্ষ্য করুন, এখানে কিন্তু সেই লোগোটা আর নেই। সো এখন আপনি সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করে পিকচারটাকে আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। আমি আরও একটা ছেলেদের পিকচার এডিট করে দেখিয়ে দিচ্ছি। আমি ছেলেদের এই পিকচারটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে প্রভাসের পিকচারটা সিলেক্ট করলাম, এই আইকনটাতে ক্লিক করলাম। একটা বিজ্ঞাপন শো করতে পারে। বিজ্ঞাপনটা শেষ হলে ক্রস মার্কে ক্লিক করে কেটে দেবেন। এখানে প্রসেসিং হচ্ছে। আগের মতোই রাইট সাইডে উপরে যে 3-ডট মেনু আছে এই 3-ডটে ক্লিক করে পিকচারটাকে সেভ করে নেবেন। এখানে দেখুন প্রভাসের ফেসটা কিন্তু চলে আসছে। আগের মতোই যদি আপনি লোগোটা রিমুভ করতে চান তাহলে রিমুভ করে দেবেন, দেন ডাউনলোডে ক্লিক করে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন এরকম আরও অজস্র ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।